সেই যেন বিয়ের সিজন। এই সময় চারদিকে শোনা যায় বিয়ের বাদ্য, আর এতে পিছিয়ে নিয়ে শোবিজ তারকারাও। চলতি বছরের শুরুতেই বিয়ে সারছেন বিনোদন অঙ্গনের একাধিক তারকারা। গত বছরের শেষটা হিসেবে ধরলে সংখ্যা হবে আটজনের মতো, তাই এই কথা বলাই যায় তারার পাড়ায় বিয়ের ধুম। কিছু তারকারা তো বিয়ের ঘোষণার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিয়েছেন। এই যেমন বছরের প্রথমেই মৌসুমি হামিদ, নাজিয়া হক অর্ষা ও ফারহান জোবান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন বিয়ের খবর, আর নেটিজেনরাও ছৌ মেরে নিচ্ছেন এসব খবর, জানাচ্ছেন অভিনন্দন ও শুভকামনা। নতুন বছরে গত তিন দিনে বিনোদন অঙ্গনে তিন তারকা বিয়ের খবর জানা গেছে। এরা কেউ কেউ একেবারেই পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন, কেউ বা কয়েক মাস আগে বিয়ে সেরে নিলেও প্রকাশ্যে এনেছেন পরে। তাদের মধ্যে মৌসুমি হামিদ, নাজিয়া হক অর্ষা, ফারহান জোবানের নাম উল্লেখযোগ্য। এদিকে চলতি মাসের শেষে বিয়ে করতে যাচ্ছেন আরেক অভিনেত্রী জিন্নাত শানু স্বাগতা। এখন দেখার পালা আর কে কে বিয়ের বন্ধনে আটকা পড়েন।